যুবক যুবতী তরুণ তরুণী অবিবাহিত তারা জেনা করেছে, একশো দৌড়া মারো মেরে তওবা করাও। তওবা করাইয়া জানি লাইয়ান কে হইলা জানিয়া তান, যেই যুবক যেই যুবতীর সাথে জেনা করেছে দুইজনে বিয়া পড়াইয়া দাও। মোহরানা হিসাবে যুবকের স্থাবর কিছু সম্পত্তি দলিল করে বিয়ার অনুষ্ঠানে তোমরা সাক্ষী সাবুদ রেখে মোহরানা হিসাবে দিয়ে দাও। ভাই তোর কাছে ভালো লাগছে, ইয়ালে একটি মেয়েদের কাছে গেছ, পরের আয়াত দেখেন সুরায় নূরের, আর জান ইলাইয়ান কেহু ইল্লা জানিয়া তান, যেই যুবক যেই তরুণী তার সাথে জেনা করেছে সেই যুবক ওই তরুণীকে বিবাহ করিতে বাধ্য থাকিবে, বাধ্য লাইয়ান কেহু ইল্লা জানিয়া তান, মেয়েটারে ভালো লাগছে এই জন্য তুই তার কাছে গেছ, তার সতীত্ব হরণ করেছ। হ্যাঁ তুই আইন্দা করছ এবার পর্যন্ত, তোর আইন্দা তুই খাবি, লাডি মারা মাল নাই কইতো তোর আইন্দা তুই খা, ইয়াই হে আই খা, ইয়াই হে আই খা, তোর আইন্দা আরেকজন খাবে না, ঠিকই না বলেন? এটার মধ্যে বিজ্ঞান আছে নিও, আরেকজনে আইন্দাবাদ কতটুকু নান্দরে দিছে, আপনার খাইতে বইলে সাবাইয়ে গিলা আইয়ে সাবা আসে গিলা আসে না, আর নিজের আইন্দা হইলে এটা খাওয়ান যায়। এটার মধ্যেও তো একটা সাইকোলজি আছে, একটা বিজ্ঞান আছে, যেই যুবক যেই যুবতীকে আইন্দা করেছে আল্লাহর বিচারের পরে জুতা মারার পরে তওবা করানোর পরে এই যুবক এই মেয়েকে বিবাহ করিতে বাধ্য থাকিবে। আবার আরেক আয়াত বলবো, আর শায়খ আর শায়খা তো বুড়িয়া আর বুড়ি, আর শায়খ বুড়া আর শায়খা তো বুড়ি, বিবাহিত এবং বিবাহিতা কি, আর শায়খ আর শায়খা তো বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, এজা জানাইয়া যদি জেনা করে আর যে মুহুমা তাদের কমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মাথার মগজ উড়িয়ে দাও, তাহলে দৌড়াই জেনা। আগেটার বিচার একরকম এইটার বিচার আরেক রকম, আগে দুইটা ছিল ভাই অভাব সোর বউ নাই, শেষের দুইটা কিন্তু স্বভাব সোর, বউ আছে তারপরে এই কাম করছে, তাহলে বুঝা যায় অভাবে করে না কি, তাহলে অভাব সোর আর স্বভাব সোরের বিচার কিন্তু এক না। কোরআনের আইনে হাত কাটার নির্দেশ, আর সারে ক সারে কাতো ভাগতাও আই দিয়া হুমা, অভাব সোরে হাত কাটা যাবে না, এটা কোরআনে নিষেধ। প্যাডের দায় চুরি করছে টিউনের ধর চেয়ারম্যানের ধর, এটার খাওয়ার ব্যবস্থা কি জন্য তারা করে নাই দায়িত্ব পালন করে নাই, তাদেরকে ধর তাদেরকে সালাম দে, আর এই ব্যাটারে এমন কিছু মাল দিয়ে দাও যেন আর চুরি করা, আর স্বভাবসর যদি চুরি করে স্বভাবসর হাকটাও আই দিয়া হুমা, প্রথমবার চুরি করলে কবজি পর্যন্ত হালাই দাও, ইয়ারে এই কদ্দুর দিয়ে আবার চুরি করছে এই কদ্দুর দি এদুর হালা, আবার এই কদ্দুর দি চুরি করছে একে এদুর হালাই দাও, যখন লোকেরা দেখলে বুঝে কোন চোর কোন পর্যায়ে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর বাংলাদেশ থেকে যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা যারা বিদেশে নিছে একটাও অভাব চোর না, সবগুলো স্বভাব চোর কি ভাই, অভাব সর ভাই। যেমন আমরা কোরআনে যদি ইসলামী আইনের কথা কই হ্যাঁ তারা এক রাগে চিল্লায়, সবাই রাগে তারা চিল্লায় যে না কোরআনের আইন হইলে দেশ কেমনি চলবো, কোরআন আইনে দেশ চলছে নাকি চলে না? ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে লেখা আছে যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে, তাহলে আজ থেকে 6023 বছর আগে, 6023 বছর আগে প্রাচীন বাবেল শহরে, প্রাচীন বাবেল শহরে ব্যাংকিং সিস্টেম উইদাউট ইন্টারেস্ট সুদবিহীন ব্যাংক চালু ছিল, সেখানে চুরি করলে স্বভাব চোরের হাত কাটার আইন ছিল, সেখানে জেনা করলে বিবাহিত হইলে পাথর মেরে
তাহলে কোরআনে তো আইনগুলা আছে, তাওরা জবুর ইঞ্জিলেও আইনগুলা জেনা করা কোরআনে হারাম, তাওরাতে বোঝা যায়, ইঞ্জিলে বোঝা যায়, জাবুরে বোঝা যায়, ভাই যেটা হারাম সেটা আদম থেকে সব নবীর দিনে হারাম। শেষ কথা, চূড়ান্ত কথা, আমি কি বুঝাতে পেরেছি? ভাই কোরআন বুঝার চেষ্টা করুন। আপনার বুকে আপনার চিন্তা এর দূরে আসিল, এর দূর এক মাস কোরআনের তাফসির শুনবেন, আল্লাহর কসম আপনার বুকের এই চিন্তাটা এত বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, আপনার বদ্ধ হৃদয়ের দুয়ার এই কোরআন খুলে দেবে, খুলে দেবে ইনশাআল্লাহ। আসেন, আম হাসিব তান্না সাহাব আল কাহাফি ওয়ার রাকিমে, হে নবী আপনার কি ধারণা গুহার অধিবাসী এবং নম্বর ফলকওয়ালা ওই যুবকদের ব্যাপারে, কানু মিন আয়াতে না আজাবা, এই যুবকগুলো ছিল আমার কুদরতের জ্বলন্ত নিদর্শনের, মিন আয়াতে না নিদর্শন সমূহের অন্যতম, মিনে তাবিজিয়া, তাবিজিয়া নিদর্শন সমূহের একটা। যখন ওই যুবকেরা এস আওয়াল ফেতিয়াত এলাল কাহাবে, যখন তারা পাহাড়ের গুহায় শেষটাতে গিয়ে আশ্রয় নিয়েছিল, ফাকালু, তখন তারা বলেছিল, রাব্বানা আতেনা মিল্লাদুনকা রহমাতান ও হাইয়িলানা মিন আমরেনা রাশাদা, আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের উপরে রহমত নাজিল করো আর আমাদেরকে তুমি সত্যি পথ সঠিক পথ দেখাইয়া, মিন আমরেনা রাশাদা, সত্যিকার হেদায়তের পথ আমাদেরকে দেখিয়ে দাও। হাদারাবনা আলা আজানিহিম ফিল কাহফে সিনিনা আদাদা, এই কথা বলে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে তারা যখন শুয়ে পড়েছিল, আমি বহু বছরের জন্য তাদের কর্ণকুহারে ঘুম এটা পাঠিয়ে দিলাম, তারা ঘুমিয়ে গেল কোথায় পাহাড়ের গুহায়, কাহাব বড় গুহা, যে গুহায় বসা যায়, শোয়া যায়, পাও মেলে শোয়া যায়, একজন না একাধিক লোক যেখানে থাকতে পারে শুইতে পারে, এটাকে বলা হয় কাহাব, আসাবে কাহাব। ওই গুহার অধিবাসী সাতজন বা কম বয়স যুবক, তারা দিনের দাওয়াত দিতে গিয়েছিল, দিনের দাওয়াত তাদের সমাজে দিয়েছিল, সমাজ নেতারা তাদের মারার জন্যে, যখন এইভাবে পাকড়াও করতে গিয়েছিল, আল্লাহর কুদরতে আল্লাহর ইশারায় তারা ঘর থেকে শেষ রাতে বাইরেছে, বাইরে হয়ে তারা হাঁটতে হাঁটতে যখন দেখলো পূর্ব দিকে শোভে সাদেক দেখা যাচ্ছে, তখন তারা ভাবলো দিন হয়ে গেলে তো আমাদেরকে ধরে ফেলবে, চিনে ফেলবে, একাই তার কদ্দুরে বা আসছি। তারা পাহাড়ে ঢুকে গুহায় ঢুকে গেল, সেখানে ঢুকে তারা শুয়ে পড়লো, আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, পড়েন সুবহানাল্লাহ, ঘুম গেল তার কোনো চিন্তা নেই, আল্লাহ এইভাবে তাদেরকে নিরাপত্তা দান করলেন। সুম্মা বাস না হম, এরপরে আমি তাদেরকে ঘুম থেকে আবার জীবিত করলাম। এখানে কোনো কোনো তাফসিরকারক তাদের তাফসিরে লিখেছেন, গুহায় যখন তারা শুয়েছেন আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন, 309 বছর তারা মৃত অবস্থায় ছিল। কোরআনে কিন্তু আরেকটা আয়াতে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা, ঘুম আর মৃত্যু এক, তাহলে তর্জমা দোনো না, ঠিক আছে এক, কোরআনে এক কথার বিপরীত কিন্তু আরেক কথা নাই, প্রত্যেকটা আয়াত একটা আরেকটার পরিপূরক সম্পূরক। সুম্মা বাস না হুম, এরপর আমি তাদেরকে জাগিয়ে তুললাম, জাগিয়ে এটাতে বুঝা যায় আসলে ঘুমে আসেন, জাগিয়ে তুললাম কে কয়, আল্লাহ, লেনা লামা ইউল হেজবাইনে আহাসা লেমা লাবেসু আমাদা, কোন লোক বেশি জানে এই যুবকগুলা কতদিন গুহার মধ্যে ঘুমে ছিল, এটা প্রমাণ করার জন্যে আমি তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুললাম। নাহানু নাকুস আলাইকা নাবা আহম, আমি আল্লাহ ওহির মাধ্যমে সেই যুবকদের কিচ্ছা, হে নবী আপনাকে শোনাচ্ছি, দেখছেন কারবার, সেই যুবকদের কিচ্ছা ওহির মাধ্যমে, হে নবী আপনাকে শোনাচ্ছি, তাই নবীকে শোনান মানে কেয়ামত পর্যন্ত, কোরআন যাদের তাদেরকে শোনাচ্ছে, ঠিক কিনা, কোরআন যাদের তাদেরকে শোনাচ্ছে।